মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, মুর্শিদাবাদের নিউ ফারাক্কার ঘটনা। মৃতের নাম রাম হাজরে। জানা যায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে বাড়ির সামনে গাড়ির পার্টসের দোকান চালাতেন। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করা হয় ঘর থেকে। ফারাক্কা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই লোকটা এখন 15 বছর ধরে এখানে পুরনো পার্টসের ব্যবসা করতো, জানাশোনা ছিল ইউপি বাড়ি, এক ভাইয়ের দোকান বাড়াতে আসে। এখন ভিড় দেখে এখানে দাঁড়ালাম তো দেখছি কি এই ঘটনা। যারা এখন যে দেখেছে ওরা বলছে কি ইলেকট্রিক শর্ট লেগেই মারা গেছে, কিন্তু কিছুদিন ধরে কিন্তু মানে চলার মতন অবস্থাটা খারাপ লাগছিল। মৃতের পরিবারের অনুমান, টেবিল ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। বিগত কয়েক বছর ধরেই উত্তরপ্রদেশ থেকে ফারাক্কায় এসে ব্যবসা করছিলেন, গোটা ঘটনায় শোকের ছায়া। পঙ্খা কারেন্ট লাগা হুয়া সুইচ নিকালে উঠায় গিয়া।